কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক কত কথা বলেছেন, এর মধ্যে আছে আল্লাহ পাক বলেছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, এই যে আমি উটগুলারে বানাইছি কেমনে বানাইলাম তোমরা কি দেখছো, উট কেমনে বানিয়েছি। মুফাসসিরিন মুফাসসিরিনে কেরাম এর উপরে অনেক আলোচনা করেছেন, তারা বলেছেন যে উটের উট মরুভূমির জাহাজ, তারপরে উটের পিঠে একটা চুট আছে, কোনো কোনো উটের পিঠে দুইটা চুট আছে, মাঝখানে বসে একটারে হেলান দিয়ে আর একটা ধরে বসা যায়। আমি দেখছি দুইটা চুটওয়ালা উট, আফ্রিকান উট আমি দেখেছি, যে চুট সুবহানাল্লাহ দেখলে অবাক হয়ে যেতে হয় যে আল্লাহর কি কুদরত, উটের পৃষ্ঠে দুইটা চুট, মাঝখানে আপনি বসবেন পিছনেরটা একটা সোফা সেটের মতো, পিছনে হেলান দিলেন আর সামনে যখন সে মরাল সম চড়াই উত্তরাই পথ দিয়ে নামা ওঠা করবে তখন আপনি যেন পড়ে না যান সেজন্য সামনেরটা বুকের সাথে জড়ায় ধরবেন। এরপরে কি সৃষ্টি আল্লাহর, সুবহানাল্লাহ বিহামদিহি, জিরাফগুলি দেখুন, জিরাফগুলি তার মাথা কত বড়।